হ্যালো লিসেনার, আপনারা দেখছেন অ্যাপস ক্রিয়েটর হৃদয়, অ্যান্ড আমি হৃদয় আছি আপনাদের সাথে টেকনোলজি বিষয় নিয়ে আপনাদেরকে একটা নর্মালি কিছু টেক আপনাদেরকে মানে গ্রাজুয়েট দিতে আসছি আজকে। তো আজকের টপিকটা হলো কীভাবে আপনারা প্রফেশনালিভাবে ফেসবুক ইউজ করবেন, অ্যান্ড কীভাবে প্রফেশনালিভাবে দেন ফেসবুকটা ইউজ করতে হয়, কীভাবে ফেসবুকটা ইউজ করতে হয় অনেকেই জানে না। সো যারা জানেন প্রফেশনালিভাবে ফেসবুকটা ইউজ করতে, তাদের জন্য ভিডিওটা না, তারা অবশ্যই একটা লাইক দিয়ে স্কিপ করে চলে যাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক সম্পর্কে বুঝেন না, তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি অ্যাড টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আমরা চলে যাব ছোট্ট একটি ইন্ট্রোতে, ইন্ট্রোর পর আপনাদের অ্যাড টু জেড বুঝিয়ে দিতে বললে। আমি মনে করবো সবারই ফেসবুক অবশ্যই ডাউনলোড করা আছে। যারা স্মার্ট ফোন ইউজ করে থাকেন তো অবশ্যই সবাই ফেসবুক ইউজ করে থাকেন। তো আপনাদের যাদের ফেসবুক ডাউনলোড করা আছে তারা অবশ্যই ফেসবুকটাকে আপডেট করে নেবেন। সো আমি ফেসবুক লিখে সার্চ করছি। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে অ্যাড টু জেড বুঝিয়ে দেব, তো আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন। তো এভরি ওয়ান দেখেন আমার এখানে ফুল আপডেট ফেসবুকটা কমপ্লিটলি আছে। দেন আপনাদের যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নেবেন। সো আমি চলে যাচ্ছি ফেসবুকে, চলে আসলাম আমার হোম পেজে। এটা মাই ফেসবুক, দিস ইজ মাই ফেসবুক অ্যান্ড মাই হোম পেজ, মাই ইন্টারপ্রেস। তো আমি ফার্স্ট অফ অল আপনাদের হোম পেজ থেকেই শুরু করি। দেখেন এখানে কয়টা ভার্সন আছে, 1, 2, 3, 4, 5, 6। এখানে ফার্স্ট অফ অল উপরে তাকিয়ে দেখেন সিক্স কয়েকটা ভার্সন আছে। তো সিক্স ভার্সন থেকে আমি ফার্স্ট অফ অল থেকে আপনাদের অ্যাড টু জেড বুঝিয়ে দেব। তো এটা অবশ্যই জানেন এটা আপনাদের প্রোফাইল, এখানে ক্লিক করে আপনার নিজের ইন্টারফেসে কী কী আছে এভরিথিং আপনি এখান থেকে ডিটেলস নিতে পারবেন। যেমন আমার ইউটিউব চ্যানেল এখানে কানেক্ট করা আছে, অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে ক্লিক করে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবেন। ইভেন আমার এখানে ছবি পোস্ট করা আছে, অ্যাকচুয়ালি আপনারা আমার ফেসবুকে এসে নক করতে পারেন। অ্যাকচুয়ালি আপনাদের যে কোনো উপকারে যদি আমি আসি তো অবশ্যই ফেসবুকে নক করতে পারেন। অ্যান্ড আমার একটা পেজ আছে ক্রিয়েটরিতে, এখানেও আপনারা লাইক দিয়ে আমাদের পেজের সাথে জয়েন করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা আপনার ফ্রেন্ড অ্যান্ড যাদের সাথে আপনি অ্যাক্টিভ আছেন তাদেরকে আপনার এখানে শো করবে, তাদের যেই খবরাখবর প্রতিদিনের নোটিশ আপনাদের এখান থেকেই পেয়ে যাবেন। তো এখান থেকে পেয়ে যাবেন লাইক আর কমেন্ট, তো অবশ্যই বুঝেন এখান থেকে লাইক কমেন্ট অবশ্যই করতে পারবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করার পর আমি চলে আসছি গ্রুপ। ফেসবুকে অনেক ধরনের গ্রুপ থাকে, অনেকেই গ্রুপে জয়েন করেন, অনেক ধরনের গ্রুপ আপনাদের থাকে। সো এখান থেকে আপনারা পাবেন গ্রুপ যেই অপশানগুলো আছে, যে বিভিন্ন প্রকারের গ্রুপ থেকে যে নোটিশগুলোতে যে পিকচারগুলো আপলোড দেয় এখান থেকে সবাই আপনারা অবশ্যই গ্রুপের যে পোস্টগুলো আছে এই গ্রুপের পোস্টগুলো পাবেন। এখান থেকে আপনারাও যদি কোনো পিকচার আপলোড করতে চান বা আপনার কোনো খবর একটা গ্রুপের মধ্যে পোস্ট করতে চান, তাহলে আপনারা এখান থেকে দেখবেন যে কোন গ্রুপটা বেশি পপুলার, দেন যেই খবরটা আপনার ছড়িয়ে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এভাবে আপনারা একটা গ্রুপ দেখে নেবেন। সো এখানে দিনের দাওয়াত নামে একটি গ্রুপ আছে, এখানে 5,062 মেম্বার আছে, মানে এখানে অনেক মেম্বার আছে। অ্যাকচুয়ালি আপনারা যদি কোনো ভিডিও ইউআরএল এখানে দিতে পারবেন না, অ্যাকচুয়ালি ওদের নিষেধ থাকে, তো এখান থেকে আপনি সরাসরি পিকচার আপলোড করতে পারবেন। দেখেন এখানে আপনার একটা ইন্টারফেস শো করছে, এখানে আপনার প্রোফাইলটা চলে আসবে, যেমন আমার প্রোফাইলটা চলে আসছে। সো এখান থেকে আপনার ফটোতে ক্লিক করলে সরাসরি আপনি এখান থেকে ফটো আপনার এখান থেকে সেন্ড করতে পারবেন, যে প্রোফাইলটা যে পিকচারটা আপনারা দিতে চাচ্ছেন। সো আমরা চলে, তো আমরা দেখে নিলাম গ্রুপটা। তো গ্রুপের পরে আমরা চলে যাবো যে টিভি নামক একটি অপশন দেখাচ্ছে। সো আমরা এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে, এখানে ইউটিউবে জানেন অনেকেই এখন ভিডিও আপলোড করা যায়, অ্যাকচুয়ালি ভিডিও এখান থেকে অনেকে দেখা যায়। তো অনেকে ভিডিও খুঁজে পায় না, অনেকে ভিডিও কীভাবে দেখতে হয় সেটা বোঝা যায় না,
বুঝে না, সো তাদের জন্য ভিডিওটা। হ্যাঁ, আর এখান থেকে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন অ্যান্ড আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অ্যান্ড দেখেন এটাকে, আপনি যদি এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে চাকু অ্যাপ নামে এখানে দেখেন ফলোয়ার নামে একটা অপশন আছে, 1 মিলিয়ন পপুলার, মানে এটা এত বেশি পপুলার, 1 মিলিয়ন মানুষের সাথে তারা অ্যাক্টিভ আছে। তো আপনি যদি চ্যানেলটি ভালো লাগে বা আপনার খবর খবর যদি ভালো লাগে তো এখান থেকে ফলো করে দিতে পারেন। ফলো করার পরে আপনার নোটিফিকেশনে তাদের ভিডিওগুলো চলে আসবে। তো দেখেন এখানে মায়াজাল নামের চ্যানেলটা আছে, সো অনেক ধরনের চ্যানেল যেমন সালমান মুক্তি, দ্য ব্রাউন ফিশ, হ্যাঁ সবার চ্যানেল পপুলার যারা আছে প্রত্যেকের চ্যানেল আছে। আপনারা এখান থেকে যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই ফলো করে তাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন, দেন তাদের ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন ভালোভাবে। তো তারপর চলে আসলাম আমি, এটা হলো আমার প্রোফাইল, এখান থেকে আপনারা ক্লিক করে আপনার ওই ইন্টারফেস থেকে প্রোফাইল দেখতে পারেন, ইভেন আপনার এখান থেকেও আপনার প্রোফাইলটা দেখতে পারেন। তারপর চলে আসলাম নোটিফিকেশন, নোটিফিকেশনটা হলো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট, দেন আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অ্যান্ড কে আপনাকে লাইক করলো, কে আপনাকে কমেন্ট করলো, এভরিথিং এ টু জেড আপনারা এখানে দেখতে পাবেন। সো তারপরে চলে আসলাম থ্রি ডটে ক্লিক করার পর লাস্ট যে আপডেটটা আর কি, লাস্ট যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো এখানে দেখেন আমার একটা পেজ আছে, অ্যাপস ক্রিয়েটর, এটা ছোট্ট একটি পেজ, যদিও আপনাদের ভালো লাগে এখানে আপনাদের টেকনোলজি গ্যাজেট নিয়ে প্রতিদিন একটা না একটা কিছু রিভিউ করা হয়। তো আমি আমার এই পেজেও আপলোড করে থাকি, যারা ইউটিউবে সময় না দিতে পারেন হয়তো বা অনেকে ফেসবুকে সময় দেন। তো আমার সব নোটিশ পাওয়ার জন্য অবশ্যই এই পেজটিকে আপনারা লাইক করে আমাদের সাথেই থাকতে পারেন, অ্যাপস ক্রিয়েটর হৃদয় এই পেজটির নাম। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, আমাদের যা আপডেট আছে সব উপভোগ করতে পারেন। সো আমার ছোট্ট একটি পেজ, আশা করি এক সময় অবশ্যই বড়ো হবে। অ্যান্ড আমি আপনাদের মাঝে কাজ করে যাচ্ছি, বড়ো বা ছোটো ওটা প্রবলেম না, দেন আপনাদের কাজ, আমার কাজ কেমন লাগে, আমার টিউটোরিয়াল কেমন লাগে এটাই ফেক। সো তারপর আমি চলে গেলাম, আমার পেজ থেকে বেরিয়ে গেলাম, দেন আমার আরেকটা গ্রুপ আছে, আপনারা ফেসবুকে যে কোনো জায়গায় সার্চ করতে পারেন, অ্যাপস ক্রিয়েটর হৃদয় লিখে সার্চ করলে আমার চ্যানেল বা আমার পেজ, হ্যাঁ টুইটার পেজ সব কিছু চলে আসবে, এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার সব কিছুরই ইউআরএল দেওয়া রাখবো, এখান থেকে অবশ্যই আমাকে ফলো করতে পারেন। তো এভরিওয়ান এখানে দেখেন এখান থেকে আপনারা ফ্রেন্ড অ্যান্ড গ্রুপ অ্যান্ড এখান থেকেও আপনারা থ্রি ডটে ক্লিক করে সব কিছুই পেয়ে যাবেন। সো আমি আজকে পর্যন্ত ফেসবুকের আপডেট এতটুকুই দিচ্ছি, আবার নেক্সট টিউটোরিয়ালে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো সেটিং বা কোনো সমস্যা এভরিথিং, আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেল্প করব। তো লাস্ট যেটা মেসেঞ্জার, তো এখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনার মেসেঞ্জার অপশনে নিয়ে যাবে, ইভেন আপনাদের মেসেঞ্জার যদি ডাউনলোড করা না থাকে তো অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবেন। ইভেন আপনারা মেসেঞ্জারটাও খুব সুন্দর করে প্লে স্টোর থেকে এভাবেই ডাউনলোড করে নিয়ে কানেক্ট করে নেবেন আপনার অ্যাকাউন্ট থেকে। সো আজকের পত্র এই ছিল টিউটোরিয়াল, যারা ফেসবুক এতদিন ইউজ করতে না জানেন তাদেরকেই বলছি, অবশ্যই অবশ্যই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর একটা কথা না বলে নেই, আপনারা যত বেশি লাইক দিবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন অ্যান্ড আপনিও তত বেশি লাইক কমেন্ট পাবেন, একজনকে আপনি লাইক করবেন সেও আপনাকে লাইক করবে, অবশ্যই আপনাকে লাইক করবে, যেহেতু আপনি তাকে লাইক করছেন সেও আপনাকে লাইক করবে, আপনি যেমনই হন না কেন, আপনার যেরকমই হোক না কেন, এভারেজ এভরিথিং। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভরিওয়ান অ্যান্ড আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন, যেন আমি আমার চ্যানেলের ভালো করে থাকতে পারি এবং আপনাদের সাথে ভালোভাবে কাজকর্ম করতে পারি। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, ইউ হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার এভরিওয়ান।